আমি গতকালকে 18 সংগঠন নির্বাচন কমিশনার এবং এফডিসির এমডি সাহেবের সঙ্গে আমরা বসেছিলাম আর কি। তো সেইখানে ওনারা মিলে ইলেকশন কমিশনার এবং এমডি সাহেবরা যে মানে ব্যবস্থাপনার কথা বলেছেন এই করোনার সময়ে, সরকারের কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মানার জন্য, তো সেইগুলো আমরা সবগুলি ওখানে মিশাও ছিল, তো আমরা সকলেই সেটাকে স্বীকার করে নিয়েছি। শুধু আমরা একটাই রিকোয়েস্ট তাদেরকে বললাম যে আপনাদের সকল কথায় আমরা মেনে নিচ্ছি, তো অন্যান্য যে আমাদের যে সংগঠনগুলো যারা আছে তারা মানে যে নেতৃবৃন্দ যারা আছেন তারা কার্ড শো করে এফডিসিতে ঢুকতে পারবে এবং তারা তাদের নিজস্ব সমিতিগুলোর মধ্যে তারা অবস্থান করবে, ইলেকশনের এই জায়গাটার মধ্যে আসবে না, এইটা মানে ওনারা মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে সেভাবেই মানে নির্দেশনা দিয়েছে। আর স্বাস্থ্যবিধির যে বিষয়টা, আমাদের ভোটারের সংখ্যা হলো যে আপনারা যে জানেন যে 428-এর মতো আমাদের ভোটারের সংখ্যা আছে, তো সেই সংখ্যাটা তো একবারে তো আর আসবে না, তো ওনারা যে ব্যবস্থা করছেন যে এক একটা ব্লক তৈরি করবে, সে ব্লকের মধ্যে মনে করেন যে 100-100 করে হয়তো মানে ভোট দেওয়ার জন্য যে লাইনটা যে কিউটা হবে সেখানে 100 জনের বেশি এখানে থাকবে না, বাকিরা আরেকটা ব্লকের মধ্যে এরকম হবে, তার সিস্টেম তারা নাকি করবে, তো সেইভাবে। এবং আরেকটা জিনিস যেটা, যে এরা আগে দেখেছেন যে ভোটের সময় ভোটাররা যখন ভোট দিতে যায় তখন তাকে জড়িয়ে ধরে নানান রকমের ই করে, তো এই সমস্ত জিনিসগুলো আমাদের পক্ষ থেকে অন্তত হবে না। আমরা মানে এখন বাকিদের ওদের ব্যাপারটা আমি বলতে পারবো না, আমার এরকমই আমার ক্যান্ডিডেটদেরকে আমি বলে দিয়েছি যে দেখো ওই সময় বিরক্ত করবো না, আর তারপরে যেহেতু এখন কোভিডের সময় ওইভাবে ই করার দরকার নেই, তো আমরা মানে তারা যেন সুন্দরভাবে ভোট দিয়ে চলে যেতে পারে সেটারই ব্যবস্থা করবো। অলরেডি কিন্তু আমি ফোন করতে গিয়ে আমি দেখেছি যে অনেকেই কিন্তু এর মধ্যে অসুস্থ হয়ে গেছে, কিন্তু অনেকজন আছে অসুস্থ হয়ে গেছে, তারা ভোট দিতে আসতে পারবে কি না সন্দেহ আছে, তো এরকম একটা পরিস্থিতি। তো সেই জায়গায় খাবারের কিন্তু সবসময় কিন্তু ইলেকশনের সময় একটা দুপুরবেলা একটা খাবারের ব্যবস্থা করা হয়, তো সেই খাবারটা এবার মানে ব্যবস্থা করা হবে না, শুধু ক্যান্ডিডেটটা যেহেতু সারাদিনই এখানে থাকবে, ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেটের যারা কাজ করে আর কি, তো সেই দু একজন যারা কাজ করে তাদের খাবারটাই শুধু ওনারা অ্যালাউ করেছেন, আমরা যেহেতু সারাদিন এখানে থাকবো আমরা তো বাইরে গিয়ে আর খেতে পারবো না, তো এই হলো গিয়ে বিষয়গুলো এবং আমরা এগুলোকে মেনে নিয়েছি।